আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি মোহাম্মদ হেদায়ত হোসেন জানান রূপান্তরের আয়োজনে খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবি অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলু নারী ব্রিগেডসের সদস্য আশ সহ অনেকে